হ্যালো গাইজ আজ আপনাদের আমি দেখাবো গাড়ির পিছনের একটা অংশে পেন প্রোটেক্টর ফিল্ম বডি ব্যাপার কিভাবে আমরা স্থাপন করি তা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো এখন দেখাবো আপনাদের কীভাবে আমরা পেন প্রোটেক্টর ফিল্ম গাড়ির পিছনের সিম্পল একটা অংশে আমরা স্থাপন করি তো দেখুন প্রথমে আমরা মিডেলে গাড়ির যে মিডেলটা আছে এখানে আমরা লক করব এবং লক করবো এই কারণে যাতে আমরা এদিক সেদিক দুটো সাইড থেকে আমরা যাতে খিঁচতে পারি একটু টানতে পারি তাহলে নিচের উপরের যে হাওয়াটা আছে এটা চলে যাবে মূলত এই হাওয়াটা না গেলে এটা ক্লিয়ারলিভাবে বসবে না এবং আমাদের যে কারণে আমরা লাগাই সে ফয়দাও আসবে না তো আমরা এখন দেখুন এক সাইড থেকে আমরা টান দিয়েছি যাতে এটা হাওয়াটা ওই দিকে চলে যায় এখন দেখুন আমরা পানিটা চাইব মসৃণভাবে যাতে পানিটা চলে যায় ধীরে ধীরে পানিটা আমরা বডি প্রিপারের থেকে সরিয়ে দেবো আসলে পানিটা থাকলে বড়ি পেপার মূলত ভালো দেখা যায় না এবং হাওয়া থেকে যায় তো কারণে আমরা চাই যতটুক সম্ভবত আপনারা পারেন পানিটা একটু ভালো করে ক্লিয়ার করা তো দেখুন আমরা খুব সুন্দরভাবে এখানে স্থাপন করতেছি এটাকে বলা হয় ইংলিশে নিকেল বলা হয় যে নিকেলে আমরা লাগাইতেছি বড়ি পেটার প্রোটেক্টটা মূলত এটা পুরো বড়িতেই লাগানো যায় ব্যবহার করানো যায় তো আমরা মূলত এখানে এটা ফুল বড়ির গাড়ি ছিল তাই আমরা এটা সিম্পল একটা অংশ আপনাদের ধারণা দেওয়ার জন্য ব্যবহার করে দেখাচ্ছি দেখুন এখানে মূলত একটু পানি আটকে আছে তো আমরা চাই এই পানিটা যাতে সরে যায় কেননা পরবর্তীতে এই পানির মাধ্যমে বড়ি ফটারটা খুব খারাপ দেখা যাবে তো দেখুন আমরা সরিয়ে দিয়েছি মূলত পানিটা চলে গেছে তো গাইজ এই সম্পর্কে বহুত ধরনের ভিডিও আমি আপনাদের আপলোড করব এবং আপনাদের যদি এই সম্পর্কে ভিডিও কোনো ধরনের আপনাদের কোশ্চেন জানা থাকে বা কিছু যদি আপনার জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিও দেখার জন্য